আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মজাদার স্বাদে দেশি তেলাপিয়া মাছ ভোনার রেসিপি। আশা করছি আজকে রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখুন। আর আমি মাছটা ছুরির সাহায্যে এভাবে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে এতে সব মশলা ঢোকে আর খুব সুন্দরভাবে ভাজা হয়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদের গুঁড়া অল্প, শুকনো মরিচের গুঁড়া অল্প। এখন আমি এই মশলাগুলো দিয়ে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, দেখুন। এভাবে ভালো করে মাছটাতে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি চুলাতে একটি কড়াইতে তেল সহ বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখনই দিতে হবে, তা না হলে কিন্তু তেলটা ছিটে আসবে গায়ে। তিনটা দিয়েছি, প্রথম আমি তিনটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে কড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। একইভাবে আমি আরও দুইটা মাছ ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একই কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ, রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়েছি এক চামচ। গরম মশলা বাটা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি বেটে দিয়েছি। মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি অল্প পানি। পানিটা দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ লবণ, যেহেতু এটা ভুনা করব বেশি লবণ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়া অল্প, শুকনো মরিচের গুঁড়া দুই চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনটাই দিবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পানি, নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা একদম পুরো আস্তে রাখতে হবে, যাতে খুব সুন্দর করে এটা কষানো হয়ে যায় মশলাটা। যখন এরকম তেল তেল বের হবে তখন আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি, দেখুন। দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ। কাঁচামরিচ পাঁচটা আমি মাঝখান থেকে, মানে মাথার দিক থেকে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। কাঁচামরিচ পাঁচটা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানি অনেকটা টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। এক এক করে আমি সব মাছ দিয়ে দিয়েছি। হালকা আমি নেড়েচেড়ে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেশি যে ধনিয়া পাতাটা রয়েছে একদম লম্বা লম্বা, সেই ধনিয়া পাতাটা আমি দিচ্ছি এখানে। এটা অল্প দিলেই হবে, কারণ এর গন্ধটা খুবই সুন্দর। রেডি হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ ভুনার রেসিপি, মজাদার স্বাদে দেশি তেলাপিয়া মাছ ভুনার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছ ভুনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকে এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।